পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের নিয়ে ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন। দুপুরে শরীয়তপুরের সখীপুরে চরভাগা পাইকবাড়ি আমেনা রওশন মাদ্রাসা মাঠে নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের নিয়ে আয়োজিত মত বিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় উপমন্ত্রী জেলা উপজেলার প্রত্যেক গ্রামকে শহরে রূপান্তরিত করতে জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবিদুর রহমান খোকা শিকদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমাদের গ্রামকে শহরে রূপান্তরিত করতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্য হচ্ছেন আপনারা, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত সোনার বাংলা গর্ব এই লক্ষ্যকে সামনে রেখেই আজকের এই সভাকে আমি আহ্বান করেছি।